প্রিয় শিক্ষার্থীবৃন্দ আবারো অনলাইন ক্লাসে তোমাদেরকে সুস্বাগত। আমি গতদিনে তোমাদের সঙ্গে অর্থের সময় মূল্য নিয়ে ফিনান্স ও ব্যাংকিং এর তৃতীয় অধ্যায়ের যে অর্থের সময় মূল্য পার্টটা ছিল সেটা নিয়ে আলোচনা করেছিলাম। সেদিনে আমি অর্থের বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করেছি। আজকে একটা অঙ্ক করে, এই যে এখানে একটা অঙ্ক দেখতে পাচ্ছো, যে মিস্টার রানা তার ছোট ভাই রাসেলকে প্রতিশ্রুতি দিল 6 বছর পর তাকে 1 লক্ষ টাকায় বাইক কিনে দেবে। এই জন্য তার ভাই কী করলো, উত্তরা ব্যাংকে বার্ষিক 12% হারে সুদ দেবে, কিন্তু ডাচ বাংলা ব্যাংক মাসিক চক্রবৃদ্ধি হারে 10% সুদ দেবে। এখন ব্যাপারটা হচ্ছে, এই মিস্টার রানার কোন ব্যাংকে টাকা রাখলে, কোন ব্যাংকে টাকা রাখবে, এই সিদ্ধান্ত তাকে নিতে হবে। তো আমরা এবারে এই অঙ্কটা করে দেখি যে কোন ব্যাংকে টাকা রাখলে আমাদের টাকাটা 6 বছর পরে বেশি টাকা পাবো, সেটা উত্তর ব্যাংক হবে না ডাচ বাংলা ব্যাংক হবে। উত্তর ব্যাংকে যদি আমরা টাকাটা রাখি তাহলে 6 বছর পরে দেখো পিভি ইকুয়াল এফবি 1 I পাওয়ার n, যেখানে পিভি হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অর্থাৎ বর্তমান মূল্য, বর্তমান মূল্য, এফবি হচ্ছে ভবিষ্যৎ মূল্য, ভবিষ্যৎ মূল্য। সুদের হার, এখানে সুদের হার, আই হচ্ছে সুদের হার, এন সময়। এবারে এই যে প্রেজেন্ট ভ্যালু বর্তমান মূল্য, আমাদের 1 বছর পরে আমাদের 1 লক্ষ টাকা দরকার, তাহলে আজকে আমাদের কত টাকা রাখতে হবে? আমাদের এফবি আছে 1 লক্ষ টাকা, এক প্লাস আয় সুদের হার, ইন্টারেস্ট রেট, ইন্টারেস্ট রেট দেওয়া আছে উত্তরা ব্যাংকে 12%, এটা আমরা করতেছি উত্তরা ব্যাংক, উত্তরা ব্যাংক। তো উত্তরা ব্যাংকের সুদের হার আছে 12%, যেটাকে শতকরা করলে 12 ভাগ 100 = 0.12, তার .012, আমাদের এন হচ্ছে 6। তাহলে এবারে 1 লক্ষ টাকা 1.12 পাওয়ার 6। এবারে এই 1 লক্ষ টাকা এখানে 1.12কে পাওয়ার 6 করলে, ক্যালকুলেটারে আমরা পাওয়ার যদি 6 করি তাহলে আমাদের মান আসে 1.97382226। 1 লক্ষকে এটাতে ভাগ করলে আসে 50,663 টাকা, 50,663.11 টাকা। তাহলে উত্তরা ব্যাংকে আজ আমাদের 50,663 টাকা যদি রাখে, 6 বছর পরে আমরা 1 লক্ষ টাকা পাবো। কিন্তু ডাচ বাংলা ব্যাংক কি বলছে, যে মাসিক চক্রবৃদ্ধি 10% হারে সুদ দেবে। তাহলে এবার আমরা দেখি, ডাচ বাংলা ব্যাংকে টাকা রাখলে 6 বছরে 1 লক্ষ টাকা পেতে গেলে আজকে আমাদের কত টাকা রাখতে হবে। সেক্ষেত্রে ডাচ বাংলা ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক পিভি ইকুয়াল এফবি 1 প্লাস I পাওয়ার ভাগ m পাওয়ার n m, এম এন। তো এফবি আমাদের জানা 1 লক্ষ টাকা, 1 যোগ I, I এর মান 0.10, যেহেতু 10%, আর এম এম বলতে এই যে মাসিক চক্রবৃদ্ধি, মাসিক
মাসে প্রতি মাসে একটা করে, তাহলে বারো মাসে বারোটা কিস্তি। এই যে বারো এম বারো গুণন এন ছয়। এবারে এক লক্ষ পয়েন্ট টেনে আমরা বারোতে ভাগ করলে করে পাওয়ার করলে একেবারে সরাসরি আমাদের চলে আসে এক দশমিক শূন্য শূন্য আট তিন 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 পাওয়ার ছয় বারো বাহাত্তর। এবারে এক লক্ষ এটাকে পাওয়ার করলে আসে হচ্ছে এক দশমিক আট এক সাত পাঁচ নয় চার দুই আট। এটাকে যদি আমরা ভাগ করে দেই তাহলে আসে কত, পঞ্চান্ন হাজার সতেরো দশমিক সাতাত্তর টাকা। তাহলে আমাদের কাছে স্পষ্ট, আমরা আজকে যদি উত্তরা ব্যাংকে পঞ্চাশ হাজার টাকা রাখি ছয় বছর পরে আমরা পাব এক লক্ষ টাকা। পক্ষান্তরে মাসে দশ পার্সেন্ট সুদে আজকে যদি ডাচ বাংলা ব্যাংকে পঞ্চান্ন হাজার টাকা রাখি তাহলে ছয় বছর পরে পাবো আমরা এক লক্ষ টাকা। অতএব এখানে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি এখন আমরা ডাচ বাংলা ব্যাংকে টাকা রাখবো না উত্তরা ব্যাংকে টাকা রাখবো। সংযত কারণেই আমাদের লাভজনক দেখতেছি কি কোথায়, উত্তরা ব্যাংক। উত্তরা ব্যাংকে যদি আমি পঞ্চাশ হাজার টাকা রাখি আমি এক লক্ষ টাকা পাবো। পক্ষান্তরে ডাচ বাংলা ব্যাংকে যদি আমি পঞ্চান্ন হাজার টাকা রাখি তাহলে এক লক্ষ টাকা রাখবো, ছয় বছর পরে এক লক্ষ টাকা পাবো। অতএব আমার প্রশ্নই আসে না ডাচ বাংলা ব্যাংকে রাখার জন্য, কারণ ডাচ বাংলা ব্যাংকে রাখলে আমাকে পাঁচ হাজার টাকা বেশি রাখতে হচ্ছে। অথচ উত্তরা ব্যাংকে যদি আমি পঞ্চাশ হাজার টাকা রাখি তাহলে সেই সমপরিমাণ টাকাটাই আমি ছয় বছর পর পেয়ে যাব। বাছি, এটাই হচ্ছে অর্থের সময় মূল্যের যে মাসিক কিস্তি চক্রবৃদ্ধি এবং সরল যে সুদ, এই সুদের পার্থক্যটা এখানে আমরা বুঝতে পারলাম। এখন এখান থেকে যদি আমাদের সিদ্ধান্ত নিতে বলে তাহলে কিন্তু আমরা অনায়াসে সিদ্ধান্ত নিতে পারবো যে আমরা কোন ব্যাংকে রাখবো, উত্তরা ব্যাংকে না ডাচ বাংলা ব্যাংকে। তো এখানে দেখতে পাচ্ছি যে আমরা ডাচ বাংলা ব্যাংকের চেয়ে উত্তরা ব্যাংকে টাকা রাখলে ছয় বছরে আমাদের এক লক্ষ টাকা, আমাদের কাঙ্ক্ষিত যে টাকাটা সে টাকাটা আমরা পেয়ে যাব। তা আগামী ক্লাসে আমরা পরবর্তীতে আরও যে বিষয়গুলো আছে, যেমন বাট্টাকরণ প্রক্রিয়া, বাট্টাকরণ প্রক্রিয়াটাকে, বাট্টাকরণ প্রক্রিয়াটা হচ্ছে যে প্রক্রিয়ায় ভবিষ্যৎ মূল্যকে ওয়ান প্লাস সুদের হার এবং মেয়াদ দ্বারা ভাগ করা হয়, বর্তমান মূল্য নির্ণয় করা হয়। ভাগ করে কী করা হয়, বর্তমান মূল্য নির্ণয় করা হয়, সেটাই হচ্ছে বাট্টাকরণ প্রক্রিয়া। এরপরে আছে আমাদের প্রান্তীয় মূল্য বলতে কী বোঝায়, প্রান্তীয় যে মূল্যটা, প্রান্তীয় মূল্য হচ্ছে বর্তমানে নির্দিষ্ট পরিমাণ অর্থ নির্দিষ্ট হারে কোথাও বিনিয়োগ করলে নির্দিষ্ট সময় পরে চক্রবৃদ্ধি হার বেড়ে তা কী পরিমাণে দাঁড়ায়, তাই হচ্ছে প্রারম্ভিক জমাকৃত অর্থের প্রান্তীয় মূল্য। তো ঠিক আছে, আগামী ক্লাসে আমরা বাট্টাকরণ, প্রান্তীয় মূল্য এগুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। তো আজকে এ পর্যন্তই, তোমরা যে ক্লাসটা বুঝতে, যদি কারো এই ক্লাসটা বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমার কন্ট্যাক্ট নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবে, আমি সেখানে তোমাদের আরও বিস্তারিতভাবে যদি তোমাকে বোঝানো যায় তোমাদেরকে আমি বুঝাই দেবো। তো ঠিক আছে, সে পর্যন্ত সবাই ভালো থেকো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।